অস্বাভাবিক বন্যা ঘূর্ণিঝড় ও নদী ভাঙন থেকে নিজেদের সহায় সম্বল বাঁচাতে জনপ্রিয় হয়ে উঠেছে খুদি বাড়ি বা ছোট বাড়ি। জলবায়ু পরিবর্তনের সাথে খাপ খাইয়ে তৈরি করা এসব বাড়িতে ভয়াবহ বন্যাতেও পানি উঠবে না, টর্নেডো ক্ষতি করতে পারবে না, আর নদী ভাঙন হলে সহজে স্থানান্তর করা যাবে নিরাপদ স্থানে। এমন বাড়ি পেয়ে খুশি চরাঞ্চলের দুর্যোগ কবলিত মানুষেরা। হুমায়ুন কবি সূর্যর পাঠানো তথ্য চিত্রে বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। ব্যাংক থেকে নগদে অ্যাড মানি করে প্রতি সপ্তাহে জিতুন মালদ্বীপে কাপল হলিডে প্যাকেজ। ভোরের আলো ফোটার সাথে সাথে জেগে ওঠে কত স্বপ্ন বোনা চোখ। দুর্যোগ কবলিত এসব এলাকায় আলো আসবেই, সেই স্বপ্নই যেন একটু একটু করে সত্যি করে চলেছে কুড়িগ্রামবাসী। জেলায় ১৬টি নদ নদীর মধ্যে আছে 450 চর ও দ্বীপচর। এসব চরে 500,000 মানুষের বাস। প্রতিবছর বন্যায় এদের হারাতে হয় বসত ভিটা, সহায় সম্বল। অতিরিক্ত বৃষ্টিপাত, ঘূর্ণিঝড় ছাড়াও জলবায়ু পরিবর্তনের ফলে নদ নদীর পানি কমে হচ্ছে নদী ভাঙন, যা বাস্তুহারা করছে মানুষকে। এসব দুর্যোগ থেকে বসত ভিটা বাঁচিয়ে সুন্দর জীবনযাপনের জন্য কুড়িগ্রামবাসী এবার নির্মাণ করছে জলবায়ু সহনশীল বাড়ি, যার নাম দিয়েছে খুদি বাড়ি। এখন আর নেই বসত ভিটা হারানোর ভয়, নেই আদরের গৃহপালিত পশু ভেসে যাওয়ার ভয়ও। আগে আমরা বছরে একবার দেখছি বন্যা, এখন দেখি বছরে দেখি তিনবার চারবার পর্যন্ত আইসি। বড় বন্যা হলে আমাদের একটু অসুবিধা হয়, হাঁস মুরগি যেটা পালি সেটা নিয়ে সমস্যা হয়, আবার এই যে ছোট ছোট ছেলে মেয়ে নিয়ে সমস্যা হয়। বন্যার সময় উপরে থাকা যায়, আবার বন্যা শুকিয়ে গেলে আবার নিচে থাকা যায়। নদী ভাঙনের কবলে পড়লেও সহজে স্থানান্তর করা যায় নিরাপদ জায়গায়। এখন নিচে খড়ি খেত থোয়া যায়, হাঁস চড়াইও পোষা যায়, আর আমরা উপরে থাকতে পারি। মানে এখানে মনে করো যদি 7 ফুট পানি ওঠে তবু উপরে থাকা যাবে। প্ল্যান সিস্টেম এলে ঘর আবার পরিবেশ অধিদপ্তর বলছে এসব বাড়ি একদিকে যেমন মানুষের ক্ষয়ক্ষতি কমিয়ে আনবে, অন্যদিকে দুর্যোগ কবলিতদের অভিযোজিত হতে সাহায্য করবে। বন্যা যখন কবলিত হবে তখন এই ঘরগুলো উচ্চতায় 7 ফিট উচ্চতায় মানুষ বসবাস করতে পারবে, পাশাপাশি যখন নদী ভাঙন হবে তখন ঘরগুলো স্থানান্তর করা সুবিধা হবে, এতে ক্ষয়ক্ষতির পরিমাণ কিন্তু অনেক কমে যাবে। খুদিবাড়ি নির্মাণের এই উদ্যোগ ঝুঁকিমুক্ত নতুন বাংলাদেশ গড়ায় আরও এক ধাপ এগিয়ে দেবে বলে মনে করেন স্থানীয়রা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।